আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ডে ফোর অফ আওয়ার ফিলিপাইন্স ট্রিপ অ্যান্ড আজকের ডেস্টিনেশন বোরাকাই, যেটা ফিলিপাইন্সের খুবই ছোট বাট বেশ জনপ্রিয় একটা ট্রপিক্যাল আইল্যান্ড। বোরাকাইতে যেতে হলে কাটিকলান এয়ারপোর্ট হয়ে যেতে হয়। কাটিকলান এয়ারপোর্ট খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমরা একটা ট্রান্সফার নিয়ে নিলাম, উইচ কম্প্রাইজড অফ এন এসি শাটল বাস, আ স্পিড বোট অ্যান্ড আ মাইক্রোবাস টু দ্য হোটেল। কিছুক্ষণের ভিতরেই চলে আসলাম বোট টার্মিনালে। স্পিড বোটে বোরাকাইতে যেতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট, দেন মাইক্রোবাসে করে আমাদেরকে হোটেলে ড্রপ অফ করা হয়। বোরাকাইতে আমরা উঠি ওশান ক্লাব নামের একটা হোটেলে, যেটার সামনেই বিচ। ওশান ক্লাবের এই পুল অ্যাক্সেস রুমটাতে পার নাইট কস্ট ছিল 4,139 পেসো। বোরাকাইতে আসাটা কিন্তু বেশ এক্সস্টিং অ্যান্ড অনেক টায়ার্ড ছিলাম বলেই হয়তো প্রথমেই পুলে নেমে একটু রিল্যাক্স করে নিই, দেন ফ্রেশ হয়ে বের হয়ে যাই লাঞ্চ করতে। একটু হেঁটেই পেয়ে গেলাম আমাদের পছন্দের থাই কুইজিনের একটি রেস্টুরেন্ট। অর্ডার করেছিলাম সি ফুড ফ্রাইড রাইস অ্যান্ড টম ইয়াম স্যুপ। খরচ হয়েছিল 710 পেসো। ফিলিপাইন্সে বসে থাই ফুড এনজয় করতে পেরে বেশ ভালোই লাগছিল। লাঞ্চের পর বোরাকাই এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম। হোয়াইট স্যান্ড বিচেস, ব্লু ওয়াটার অ্যান্ড হান্ড্রেডস অফ কোকোনাট ট্রিজ, এক কথায় অসাধারণ। বিকালে বিচ সাইডের একটা কফি হাউসে বসে একটু রিল্যাক্স করলাম অ্যান্ড আইস ড্রিঙ্কসের সাথে সুন্দর ভিউটা এনজয় করলাম। সন্ধ্যায় এনজয় করলাম সুন্দর একটা সানসেট। অনেক ছোট ছোট বোটস চোখে পড়ল। আপনারা চাইলে এই বোটগুলো রেন্ট করে সানসেট উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পর একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম বোরাকায়ের নাইট লাইফ এক্সপ্লোর করতে। খুব একটা ক্রাউডেড ছিল না, আবার একদম এমটিও ছিল না। আশেপাশে ঘুরে চলে গেলাম সেই থাই রেস্টুরেন্টে ডিনার করতে। নিয়ে নিলাম আমাদের কমফোর্ট ফুড, সি ফুড ফ্রাইড রাইস অ্যান্ড পাদ থাই। খরচ হয়েছিল 700 পেসো। বোরাকাইতে আমরা একদিন এক রাতের জন্য আসি। পরের দিন সকালেই আমাদের ফ্লাইট ছিল সিবুর উদ্দেশ্যে। খুব আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিই বোট টার্মিনালের উদ্দেশ্যে। মেইন আইল্যান্ডে পৌঁছানোর পর এরকম ট্রাইসাইকেলে করে চলে যাই কাটিকলান এয়ারপোর্টে। এই ছোট্ট এয়ারপোর্টের ইন্টারেস্টিং ব্যাপার হলো ডিপার্চার অ্যান্ড অ্যারাইভেল লিটারেলি রানওয়ের দুই অপোজিট এন্ডে। অ্যারাইভেলের সামনে থেকে প্লেন বোর্ড করতে হয় অ্যান্ড ডিপার্চার থেকে অ্যারাইভেলে যেতে হলে রানওয়ের উপর দিয়ে এভাবে যেতে হয়। ব্যাপারটা আমার কাছে বেশ মজার লেগেছিল। আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, সিবুতে। আল্লাহ হাফেজ।